সাতক্ষীরায় এক অভিনব চপের দোকানের সন্ধান মিলেছে। সন্ধ্যা নামলেই এই চপের দোকানের সামনে ভিড় জমছে বহু ক্রেতার। সাতক্ষীরা টাউন বাজারের খামারবাড়ির সামনে ভ্রাম্যমাণ এই মাশরুমের চপের দোকান তৈরি করেছেন উদ্যোক্তা সাদ্দাম হোসেন। পাশাপাশি মাশরুমের চাষ করেন তিনি। ভিন্ন স্বাদের পুষ্টিকর মাশরুমের দোকানের ভিডিও ইউটিউব ও ফেসবুকে দেখে খেতে আসছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন এই দোকানের তৈরি পুষ্টিকর মাশরুমের চপ দারুণ সুস্বাদু ও ভালো মানের, যা ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। মাত্র 10 টাকা দামেই মিলছে মাশরুমের চপ, কেউ কেউ তো আবার প্যাকেট করেও নিয়ে যাচ্ছেন বাড়িতে। প্রতিদিন প্রায় 3 থেকে 5 কেজি মাশরুমের চপ বিক্রি হচ্ছে এই দোকানে। প্রতি কেজি মাশরুমের দাম 400 টাকা।